নমস্কার আমি নীলু স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই যুগে অর্থাৎ দু তেইশ সালে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাই হ্যাকাররাও সক্রিয় হয়ে উঠেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তখন যে কোনো উপায়ে খালি করে দিচ্ছে হ্যাকাররা আপনার ব্যাংকের যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছে এটিএম কার্ড বা ডেবিট কার্ড থেকে অর্থাৎ আপনারা যখন এটিএম মেশিন থেকে টাকা তুলছেন ওই এটিএম মেশিনে আপনাদের অজান্তে আপনাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ডকে ক্লোন বা স্ক্যান করে রাখার জন্য বিভিন্ন মেশিন বসিয়ে দিয়ে যায় বিশেষ করে যেসব এটিএম বুথে নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি থাকে না ওইসব এটিএম বুথকে হ্যাকাররা বেশি করে টার্গেট করে অর্থাৎ এইসব এটিএম মেশিনে ক্লোন করার চিফ বা মেশিন বসিয়ে দিয়ে যায় বসিয়ে দিয়ে যাওয়ার পর সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না এই সব মেশিন আছে কি নেই চেক করার জন্য বা দেখার জন্য এই সুযোগকে কাজে লাগিয়ে তাই হ্যাকাররা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অনায়াসে টাকা তুলে নিচ্ছে এই সব ঘটনাগুলো ঘটার পর ব্যাংকগুলোও সচেতন হয়েছে ব্যাঙ্কও তাদের কাস্টমারদের সঠিকভাবে এবং সুরক্ষিত পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করছে সেই রকমই সুরক্ষিত পন্থা অবলম্বন করেছে এসবিআই অর্থাৎ এস তার ইউনো অ্যাপের মাধ্যমে আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড ছাড়া আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন তবে সেই টাকা কিভাবে আপনারা তুলবেন তার পুরো টিউটোরিয়াল ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন স্কিপ করবেন না তবে চলুন ভিডিওতে যাওয়া যায় তবে ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আপনার অবশ্যই এসবিআই নেট ব্যাঙ্কিং থাকতে হবে এবং ওই নেট ব্যাঙ্কিংটি যেন ইউনো অ্যাপে খোলা থাকে আপনার মোবাইলে তারপরেই আপনি এই পরিষেবা নিতে পারবেন তবে চলুন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আমরা আমাদের মোবাইলের অল অ্যাপসে চলে আসব অল অ্যাপসে আসার পর আমাদের ইউনো এসবিআই অ্যাপের কাছে চলে আসব অ্যাপের উপরে ক্লিক করব অ্যাপের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ইউনো এস বি অ্যাপ ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে যেখানে আপনার এমপিনটি এখানে টাইপ করে দিতে হবে এমপিনটি টাইপ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি নেক্সট পেজে ওপেন হয়ে যাবে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে অর্থাৎ অ্যাপটি খুলে গেছে এখানে আমরা চলে যাব দেখুন ইউনো ক্যাশ যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপন হয়ে গেছে এখানে দেখুন নিচে যেখানে আমি মেনশন করছি এটিএম শো করছে তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে যেখানে দেখুন অ্যামাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যত টাকা রয়েছে সেটা শো করছে এবং তার ডান দিকে দেখুন শো করছে অ্যাকাউন্ট নম্বর ওখানে এরও চিহ্ন রয়েছে আপনার যদি বেশি অ্যাকাউন্ট থাকে অর্থাৎ দুটো অথবা তিনটে তাহলে এখানে ক্লিক করে আপনারা চুজ করে নিতে পারবেন আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান সেখানে ক্লিক করে নিয়ে সিলেক্ট করে দেবেন তারপরে নিচে দেখুন অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ আপনি কত টাকা তুলতে চান এখানে বলে রাখি এখানে আপনারা কুড়ি হাজার টাকার বেশি তুলতে পারবেন না তাই ম্যাক্সিমাম আপনারা কুড়ি হাজার টাকাই টাইপ করবেন কুড়ি হাজার টাকা টাইপ করার পর আপনারা নিচে চলে আসবেন দেখুন যেখানে নেক্সট অপশান রয়েছে তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে দেখুন এখানে ক্রিয়েট পিন অর্থাৎ আপনাকে একটি পিন জেনারেট করতে হবে আপনার পছন্দ মতন আপনি যাতে মনে রাখতে পারেন এমন একটি পিন এখানে টাইপ করবেন এই পিনটি আপনাকে এটিএমে গিয়ে পুট করতে হবে তাই মনে রাখার মতন পিন এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন নেক্সট অপশান শো হয়ে গেছে এখানে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন বাম দিকে চেকবক্স শো করছে আই এগ্রি তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি টিক হয়ে গেছে টিক হওয়ার পর নিচে দেখুন কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং দেখুন একটি এসএমএস আসবে এসএমএসেও একটি ছ অঙ্কের কোড থাকবে এই কোডটাও টাকা তোলার সময় কাজে লাগবে দেখুন মেসেজ শো করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্থাৎ এই এসএমএসের মাধ্যমে আসা একটি কোড নম্বর এবং আপনার ইচ্ছে মতন তৈরি করা পিন দুটোই লাগবে আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড ছাড়া এই দুটো পিন নাম্বারের মাধ্যমে আপনারা এটিএম থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন তো এবার আপনাকে যেতে হবে এটিএমে অর্থাৎ এই সব প্রক্রিয়া করার পর আপনাকে চার ঘন্টা সময় থাকবে আপনি এটিএম থেকে টাকা তোলার তো চার ঘন্টার মধ্যেই আমরা এটিএমে চলে যাব এটিএমে যাওয়ার পর দেখুন এইভাবে আমরা এটিএম মেশিনে দেখতে পাবো যেখানে দেখুন দুটো অপশান রয়েছে কিউআর ক্যাশ এবং ইউনো ক্যাশ তো এখন আমরা চলে যাব ইউনো ক্যাশে তবে আপনারা যদি কিউআর ক্যাশ কী জানতে চান তাহলে সেটাও এটিএম কার্ড বা ডেবিট কার্ড ছাড়া আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন তার ভিডিও টিউটোরিয়ালও আমার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিয়ে কিউআর কোডের মাধ্যমেও টাকা তুলতে পারেন তবে বর্তমানে আমরা ইউনো ক্যাশের উপরে ক্লিক করবো ইউনো ক্যাশের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এটিএমের ডিসপ্লেতে এইভাবে শো করবে দেখুন অর্থাৎ আমরা যে এস এম এসের মাধ্যমে যে কোডটি পেয়েছি ওই কোডটি আমাদেরকে টাইপ করে দিতে হবে অর্থাৎ এস এম এস থেকে দেখে আমরা এখানে টাইপ করে দেব টাইপ করে দেওয়ার পর কনফার্ম বটনের উপরে ক্লিক করব কনফার্ম বটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ডিসপ্লেতে নেক্সট অপশান শো করবে অর্থাৎ কত টাকা তুলতে চাই ইউনো অ্যাপে আমরা যত টাকা টাইপ করেছিলাম ওই টাকাটাই আমাদের এখানে টাইপ করতে হবে অর্থাৎ আমি কুড়ি হাজার টাইপ করেছিলাম তো এখানে কুড়ি হাজার টাইপ করে দেবো আপনি যদি কম টাকা টাইপ করেছিলেন তো কম টাকাই টাইপ করবেন টাইপ করে দেওয়ার পর ইয়েস বটনের উপরে ক্লিক করবেন ইয়েস বটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে দেখুন সিক্স ডিজিট ইউনো ক্যাশ কোডটি বুট করতে হবে অর্থাৎ অ্যাপে আপনি আপনার ইচ্ছে মতন যে প্রিনটি জেনারেট করেছিলেন ওই কোড নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে এখানে কিন্তু আপনার এটিএম কার্ডের পিন নাম্বার নয় আপনি যে পিনটি একবারের জন্য ওখানে টাইপ করেছেন ওই পিন নম্বরটি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর কনফার্ম বটনের উপরে ক্লিক করবেন কনফার্ম বটনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে আপনার ট্রানজ্যাকশান প্রসেস হতে থাকবে ইয়র ট্রানজ্যাকশান ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট অর্থাৎ অপেক্ষা করতে থাকুন দেখবেন এই সময়ে মেশিন টাকা গুনছে তো টাকা গোনার পর অটোমেটিক্যালি আপনার সামনে টাকা শো করবে তো আপনি এটিএম মেশিন থেকে কালেক্ট করে নেবেন এইভাবে আপনার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই আপনারা এটিএম বুথ থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন